আজকে কিন্তু আমি খুবই খুশি, আর কেন খুশি সেটা কিন্তু জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে স্টেশনে বসছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখন মুম্বাই দাদর স্টেশনে বসছি, কোথাও একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো ট্রেন চলে এসেছে, এখন ট্রেনে বসেও পড়েছি আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর তোমাদেরকে আর বেশিক্ষণ ওয়েট করে রাখবো না, বলেই দিই আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়ি। তো অনেকদিন পরে, অনেকদিন বলতে প্রায় অনেক মাস পরেই যাচ্ছি, তার জন্য কিন্তু আমি খুবই খুশি। আর খুশিটা আর একটু বেশি, কারণ আমি যে যাচ্ছি ওখানে কিন্তু আমি কাউকে বলিনি যে আমি যাচ্ছি বলে। আর যেহেতু কচকে নিয়ে যাচ্ছি তো ওখানে তো সবাই মানে একদম খুশিতে পাগল হয়ে যাবে। তো এই যে দেখো চলেও এসেছি, আর এখানে দেখো আমার মা বাবা। তো আর কচক এসে কিন্তু পুরো এত বড় খোলামেলা ঘর তো মানে পায়নি, সেরকম তো এসে একদম মানে খেলায় ব্যস্ত হয়ে গেছে। তারপরে দেখো আমি স্নান টান করে চলে এসেছি। আর এই যে দেখো ড্রেসটা তোমাদেরকে দেখিয়েছিলাম কিছুদিন আগে যে নিয়েছি বলে, তো কেমন লাগছে পরে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি এখানে দেখো মা আচার বানিয়েছিল, আমি ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দে। তো মা বললো যে দেখ আচারটা কেমন হয়েছে, আর মা জানে যে আমি এগুলো একটু খেতে ভালোবাসি, তার জন্য কিন্তু আমাকে টেস্ট করিয়েছিল। আর মানে আমাকে আমি নিয়েও যাব। তো এখানে আসার কোনো কথাই ছিল না, এখন কিছুদিন পরে আসতাম, কিন্তু বাড়িতে মানে এখানে বলেছিলাম যে যাব কিন্তু কিছুদিন পরে, কিন্তু হঠাৎ যেরকম চলে আসবো কিন্তু জানতো না। দেখো আমি এখন আচার খাচ্ছিলাম, আর মা কিন্তু জিজ্ঞেস করছিল যে সব কিছু ঠিক আছে নাকি বা টেস্ট কেমন হয়েছে। তো আমি বললাম যে হ্যাঁ সব কিছু ঠিক আছে আর ভালোই হয়েছে। আর আমি কিন্তু এখানে দুবার নিয়ে খেয়েছিলাম, আর কচক কিন্তু খাবে বলে জেদ করছিলো, ওকে কিন্তু একটুকুও দেয়নি, কারণ ও মানে রাত থেকে উঠে ট্রেনে এসছে, তারপরে আবার মানে এটা একটা টক জিনিস, আর ও তো শরীরটা ভালোই ছিল না, তো তার জন্য ওকে কিন্তু দেওয়া হয়নি। তারপরে দেখো আমি এখানে কথা বলছিলাম আর আচার খাচ্ছিলাম, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর এটা যেহেতু টক আচার তাই একটু টক টকও লাগছিলো, তো সব মিলে একদম মানে অনেকটাই ভালো লাগছিলো।